গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভাবনীয় সাফল্যের কারণেই স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের উত্তরণের সবগুলো ধাপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাইমেট জাস্টিস সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এলডিসি ক্যাটাগরি থেকে পরবর্তী ধাপে উত্তরণের সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে বাংলাদেশের চ্যালেঞ্জ বেড়ে গেছে, সরকার তা যথাযথভাবে মোকাবেলায় প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টার ফলে যে গত ১২ বছরের যে অভাবনীয় সাফল্য অর্জন হয়, তার ফলে আমরা এই ক্রাইটেরিয়া সবগুলোই মিট করেছি। ইনফ্যাক্ট মিটার অনেক ঊর্ধ্বে আমরা, উই ডিড ভেরি ওয়েল। এবং তবে আমাদের ডেভেলপিং কান্ট্রি হওয়ার ফলে আমাদের কিছু চ্যালেঞ্জ আসবে, তো সেই ব্যাপারে আমরা খুব সতর্ক, বাংলাদেশ এই ব্যাপারে সবসময় সতর্ক, এবং আমরা চাচ্ছি যে সেইগুলো ক্ষেত্রে আমরা যাতে আমাদের এই অ্যাডভান্টেজটা লস না করি, তার জন্যে উই আর ওয়ার্কিং অন ইট।